নমস্কার, এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ। প্রথমে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ত্রাণ সামগ্রী বিলি নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুষ্কৃতী গ্রেপ্তার, জলপাইগুড়ি স্টেশন রোডে তেলের ট্যাঙ্ক এলাকার ঘটনা। লকডাউনের জেরে চরম আর্থিক লোকসানের মুখে জলপাইগুড়ি সদর ব্লকের চাষিরা, পাইকার না আসায় জমিতে নষ্ট হচ্ছে সবজি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। হেডলাইন্সে পর আসছে বিস্তারিত সংবাদে। ত্রাণ সামগ্রী বিলি নিয়ে রাজনীতি চলছে, সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। সোমবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সাংসদ জয়ন্ত কুমার রায়। তিনি জানান, রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে ত্রাণ সামগ্রী বিতরণের ঘটনায় রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি থেকে নেতাকর্মীরা। সাংসদ বলেন, মুখ্যমন্ত্রীও ত্রাণ সামগ্রী এবং স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রী বিতরণের ক্ষেত্রেও রাজনীতি করছেন। এছাড়াও সরকারি রেশন ব্যবস্থার ক্ষেত্রে সরকারি নিয়ম রীতি নিয়ে রাজনীতি করছেন তৃণমূলের নেতাকর্মীরা। টিএমসির লোকেরা তারা ডিরেক্টলি রেশন বিলি করছে, টিএমসির ওয়ার্কার রেশন বিলি করবে কেন? ওখানে সরকারি রেশন, সেখানে সরকারি রেশন দোকানে দাঁড়িয়ে থেকেও আমি দেখেছি টিএমসি, আমার কাছে ভিডিও ক্লিপস আছে, তারা টিএমসি ওয়ার্কাররা করছে। এটা কেন? কুপন যেগুলো দেওয়া হচ্ছে সেই কুপনগুলো আমাদের যে সমস্ত পঞ্চায়েত, অন্য পার্টি যে সমস্ত পঞ্চায়েত তাদের হাতে না দিয়ে তাদের হাতে দেওয়া হচ্ছে না। তাই এরকম তো সরকারি কাজে তো এরকম হওয়া উচিত না। যে কোনো পঞ্চায়েত মেম্বার তার অধিকার আছে, অন্যান্য পঞ্চায়েত মেম্বার যেভাবে পাচ্ছে তাদেরও ঠিক একইভাবে অন্য তাদের মানুষগুলোকে দেওয়ার অধিকার আছে। এভাবে তো ইন্টারফিয়ার করা উচিত না, তাদেরকে তো বঞ্চিত করা উচিত না। তাই আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো, আপনারা নিরপেক্ষ থাকুন, মানুষের প্রয়োজনে সবাই কাজ করবে, টিএমসিরাও কাজ করবে, তারা যেভাবে করবে, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব অন্যান্য পার্টি যারা আছে তাদের কর্মীরা যদি করতে চায় কেন বাধা দিচ্ছে? জলপাইগুড়ি শহরে স্টেশন রোড তেলের ট্যাঙ্ক এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো পাঁচ দুষ্কৃতীকে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, কোনো ডাকাতি বা চুরির ঘটনা ঘটাতেই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল সেখানে। যদিও গোপন সূত্রে খবর পেয়ে তার আগেই জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে তাদের। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম ভোলা মণ্ডল, গণেশ পাসোয়ান, সঞ্জয় মণ্ডল, সুমন কাহার ও হাকারু পাসোয়ান। জানা গেছে ধৃতরা সকলেই জলপাইগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা। কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাসরয় সরকার বলেন, বড় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতেই জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। তবে তাদের অভিসন্ধি আগে থেকেই টের পেয়ে যায় পুলিশ। ধৃতদের সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে প্রস্তুত জলপাইগুড়ি করোনা সংক্রমণ নির্ণায়ক হাসপাতাল। প্রাথমিকভাবে 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মঙ্গলবার থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানালেন হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর। মঙ্গলবার থেকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে চালু হচ্ছে করোনা সংক্রমণ নির্ণায়ক হাসপাতাল। এই হাসপাতাল থেকে করোনা পজিটিভ নির্ণয় হলে রোগীর চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। তার চিকিৎসা হবে শিলিগুড়ির চ্যাংয়ের বেসরকারি হাসপাতালে। করোনা সন্দেহে কোনো রকম উপসর্গ দেখা দিলে রোগীদের যাবতীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই হাসপাতালে। দুটি পৃথক ওয়ার্ডে 24 ঘন্টায় চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা বলে জানালেন জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর। যেটা সারি হসপিটাল বলে, সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ইলনেস নিয়ে যারা ওই হসপিটালে ভর্তি হতো আমরা তাদেরকে এখানেই ভর্তি,
তাদের মধ্যে যদি কেউ খারাপ হয় তাদেরকে আমরা টেস্টে পাঠাবো এবং অন্যান্য চিকিৎসার যে সমস্ত পরিষেবা লাগে শ্বাসকষ্টে ভেন্টিলেটার থেকে শুরু করে নেবুলাইজার মেশিন বাইপাস সমস্ত কিছু ব্যবস্থা আছে, এমনকি পোর্টেবল এক্সরেরও ব্যবস্থা থাকবে। আপাতত কোনো পজিটিভ কেস জলপাইগুড়িতে থাকবে না, যে সমস্ত পজিটিভ কেস হবে শিলিগুড়ির চ্যাং হসপিটালে পাঠানো হবে। ঠিক আছে, আমরা প্রাথমিকভাবে 100 বেড দিয়ে শুরু করছি, 24 আওয়ার ডাক্তার এবং সিস্টার বা অন্যান্য স্টাফের কভার থাকবে, সেটা যেভাবে ডিউটি রোস্টার আছে সেইভাবে ঘুরে ঘুরে তারা কাজ করবে। দীর্ঘ 10 মাস ধরে বেতন নেই জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে অস্থায়ী কর্মীদের, এর ফলে পরিবার পরিজনদের নিয়ে চরম অসহায়ভাবে দিন কাটছে তাদের। এবার তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দপ্তরের স্থায়ী কর্মীরা। দেশের লকডাউন পরিস্থিতিতে বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্থায়ী কর্মীরা। জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে সোমবার চাল, ডাল, আলু, সোয়াবিন তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন তারা। 10 মাস ধরে বেতন না পাওয়া অস্থায়ী কর্মীদের অভিযোগ, বিএসএনএল কর্তৃপক্ষ তাদের দিকে না তাকালেও স্থায়ী কর্মচারীদের এমন সহযোগিতায় বেশ খুশি তারা। বিএসএনএল থেকে দীর্ঘদিন থেকে কাজ করতেছি আমরা, এই যে বিএসএনএল থেকে আমরা 10 মাস থেকে টাকা পাই না, এই নিয়ে সমস্যা পড়ছি। এখন আমাদের ইয়ের থেকে আমাদের সাহায্য করলো এই নিয়ে আর কি। আমরা আজকে আমরা যে এই যে চাল ডাল দিল এটা দিয়ে আমরা কয়েকদিন চলবো, মানে এরা তো তাও দিল আপনার, এরা তো দিল। হ্যাঁ, এখন তো আমাদেরকে বিএসএনএল কর্মী তো আমাদের দেখতে দেখতেছে না। আচ্ছা, এখন আমরা এখন এইটা দিয়ে এই যাই হোক কয়েকদিন চলবো, তারপরে কিছু কেমন করে চলবো। কিন্তু এরা যে পাশে এসে দিল সেটাকে কি ধন্যবাদ জানাবে? সেটা তো ধন্যবাদ দেওয়া দরকার। অসহায় অবস্থায় দিন যাপন করা শতাধিক কর্মীর পাশে থাকতে পেরে ভালো লাগছে বলে জানান বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের জেলা সম্পাদক সুমেন্দু কুমার চন্দ্র রায়। আমরা বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এবং পাশে আমাদের বিএসএনএল ক্যাজুয়াল মজদুরও আছে, ইউনিয়নও আছে, আমরা যেটা করেছি দীর্ঘদিন ধরে যারা কন্ট্রাকচুয়াল এবং লাইন মেনটেন্স ওয়ার্কার তারা বেতন কেউ 10 মাস কেউ 12 মাস করে এরা পাচ্ছে না, এবং এদের সহযোগিতা এদের জন্য আমরা বিভিন্ন আমরা নিজেরা স্টাফ এবং পেনশনার্স যারা আছে তাদের সহযোগিতায় আমরা তাদেরকে কিছু খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, নুন, সাবান, তারপরে সোয়াবিন, আলু, এই সামগ্রীগুলো এই লকডাউনের মধ্যে বাচ্চাদের দুধ এগুলো আমরা তাদের কাছে তুলে দিলাম। করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে মুখে মাস্ক পরা খুবই জরুরি। অনেক মানুষই মাস্ক না পরে বাইরে বের হচ্ছেন, তাই এবার রাজ্যের সর্বত্র সবার ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করলো সরকার। আজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সকলেরই মাস্ক পরা বাধ্যতামূলক। যদি কেউ বিশেষ কাজে বের হয় এবং তারা যদি মাস্ক ছাড়া থাকেন তাহলে তাদের জেল কিংবা জরিমানা দুটোই হতে পারে। তাই আজ জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ সচেতন হয়ে পড়ছেন মাস্ক। মাস্কের দোকানগুলিতেও বেশি বিক্রি হচ্ছে বলে মাস্ক বিক্রেতারা জানিয়েছেন। আপনাদের মাস্ক বিক্রি করাটা কেমন হচ্ছে? হ্যাঁ, সাধারণ দিনের থেকে এখন একটু ভালোই হচ্ছে, বেশি হচ্ছে একটু, কারণ সরকার তো মানে বাধ্যতামূলক এখন করতে বলছে প্রত্যেককেই, কারণ রাস্তাঘাটে এমনিতেও ধুলাবালি থাকে, তার জন্য অনেক সেভ হয় মানুষের নিচে, আগের তুলনায় অনেক বিক্রি বেড়ে গেছে এখন। যদিও কিছু মানুষ এখনও সচেতন হননি, তাদের মুখে এখনও দেখা যায়নি মাস্ক, অন্যদিকে শহরের অনেক মানুষই নিজেরাই সচেতন হয়ে পড়ছেন মাস্ক। মাস্ক তো সবার পরা খুবই দরকার, কেননা যা পরিস্থিতি বিবেচনা করে সরকার তো ভালোই ডিসিশন নিয়েছে, কারণ রাস্তাঘাটে চলতে গেলে পরে কার কী আছে না আছে, মুখের থেকে যে ড্রপলেটটা সেটা তো আমাদের অসুবিধা করতেই পারে, তার জন্য এটা খুব ভালো ডিসিশন মাস্ক পরে। দমকল বাহিনীর সাহায্য নিয়ে এবার স্যানিটাইজ করা হলো জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর, পাশাপাশি শহরের বিভিন্ন সরকারি দপ্তরকেও স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন সরকারি দপ্তরকে স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে সোমবার সকালে স্যানিটাইজ করা হলো জেলাশাসকের দপ্তর। নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি। একই সাথে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে স্যানিটাইজ করা হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তর ও জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তর। চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি বলেন, করোনা ভাইরাসের প্রকোপ রুখতেই শহরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করার উদ্যোগ নিয়েছেন তারা। বলেন, দমকল বাহিনীর সাহায্য নিয়ে আমরা শহরের বিভিন্ন বাজার ও সরকারি দপ্তরগুলোতে স্যানিটাইজেশনের কাজ করছি। ইতিমধ্যেই দিনবাজার, মাসকলাইবাড়ি এলাকায় বয়েলখানা বাজার ও বউবাজারকে স্যানিটাইজ করা হয়েছে।
আর জেলা শাসকের দপ্তর সহ তিনটি বড় সরকারি দপ্তরে স্যানিটাইজেশনের কাজ করা হয়েছে। জলের মধ্যে ব্লিচিং পাউডার, সোডিয়াম হাইপোক্লোরাইট এবং ফিনাইল মিশিয়ে যারা বিশেষ স্বীকৃত উপায় স্যানিটাইজেশনের। এছাড়া আজকে দিনবাজার স্যানিটাইজেশন হয়ে অন্যান্য বাজার সব স্যানিটাইজেশন হয়ে গেছে। স্টেশন বাজার করা হয়েছে, বউবাজার করা হয়েছে, বয়ালখানা বাজার করা হয়েছে। আজকে স্টেট ব্যাঙ্কগুলো করা হয়েছে। আজকে জেলাশাসকের দপ্তর, সুপারিনটেন্ডেন্ট পুলিশের দপ্তর এবং এসডিও দপ্তর, এই তিনটি আজকে স্যানিটাইজ করা হচ্ছে। তারপর আরেকবার দিনবাজার স্যানিটাইজ করা হবে। কাল পয়লা বৈশাখ, অন্যান্য বছর এই সময় ব্যস্ততা শেষ থাকে না ব্যবসায়ীদের, ব্যতিক্রম এই বছর। লকডাউনের জেরে প্রতিমার কারখানা থেকে মিষ্টির দোকান, সবার মুখ ভার। আগামীকাল পয়লা বৈশাখ, বাঙালিদের ফের নতুনভাবে বাংলার নতুন বছরের উৎসবের সূচনা। এই সময় শহরের একাধিক রাস্তা এবং দোকানপাটগুলিতে থাকে সাধারণ প্রচুর মানুষের ভিড়, কিন্তু এবছর এই ধরনের কোনো ছবি চোখে পড়ল না। চোখে শুধু পড়ছে সাধারণ মানুষের হাহাকার। এবছর করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব কাবু, ব্যবসা বাণিজ্য থেকে বিভিন্ন দোকানপাট সবটাই বন্ধ, ফলে একরকমের শূন্যতার পরিবেশ জল শহরে। মিষ্টির দোকান থেকে প্রতিমার কারখানা সবটাই শূন্য। মিষ্টির দোকান প্রতি বছর তুলনায় এবছর কিছুই নাই, যেহেতু করোনা ভাইরাসের আক্রান্তে লোক মহামারী একটা যুদ্ধ মতন পরিকালীন চলতেছে। এই যুদ্ধ পরিকালীনের মধ্যে আমরা সামান্য কিছু করছি যাতে পূজাটা নমনম করে সারা যায়, সাধারণ কাজটা যাতে করা যায়। যারা পুজো করে তারা কি মিষ্টি নিচ্ছে? না, ঘরে পুজো করতেছে কি টুকটাক নিচ্ছে, যে দশটা নিতে সে দুটা নিচ্ছে, যে পাঁচটা নিতে সে একটা নিচ্ছে, এভাবে করে বিক্রি করছি। মাল বানাচ্ছি অল্প, কোনো মতন চলার মতো ক্যাপাসিটিটা রাখছি। এমনি যে প্রতি বছর যেটা করতাম সেটা এখন করতেছি না। দেশজুড়ে লকডাউনের ফলে কোথাও কোনো পুজোই হচ্ছে না। বাসন্তী, কালী, শীতলা, গণেশ ও কামাখ্যাসহ বিভিন্ন প্রতিমার নির্মাণে বরাদ্দ দেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। করোনা আতঙ্কের জন্য জলপাইগুড়ির কোথাও এবার বাসন্তী পুজো হয়নি, হচ্ছে না গণেশ পুজো। বরাদ্দ পাওয়া অনেক প্রতিমা তৈরির পরেও তা নিতে আসেননি কেউ, অনেকেই অর্ডার বাতিল করেছেন। এর ফলে মৃৎশিল্পের কাজ এখন একেবারেই বন্ধ করে দিয়েছেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা। জলপাইগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের মৃৎশিল্পের ব্যবসাতেই ব্যাপক প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। প্রতিমা তৈরির কাজ প্রায় 60-70% হয়ে যাওয়ার পরও বর্তমান কঠিন পরিস্থিতির জন্য সেই কাজ বন্ধ করে দিয়েছেন মৃৎশিল্পীরা। এর ফলে লক্ষ টাকা লোকসানের মুখে পড়েছেন তারা। কঠিন এই পরিস্থিতিতে নিজেদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় মৃৎশিল্পীরা অনেকেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। জলপাইগুড়ির 70 বছর বয়সী মৃৎশিল্পী সুমতি পাল বলেন, এবছর সব শেষ করে দিয়েছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে তাদের সংসার চলবে কিভাবে তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা। এই এখানে বাসন্তী রয়েছে, এই যে শিগুয়া রয়েছে, কালি রয়েছে, হরগুড়ি রয়েছে, সব রয়েছে, একটাও নেই। কেন? আরো দুই তিনটা বাড়িতে আছে। কেন নেয়নি? কেন নিবে না? পূজা হবে না এই রোগের জন্য? হ্যাঁ, পূজা হবে না, পূজা করতে গেলে অসুবিধা থাকি, এই আর কি। সেই জন্য অসুবিধায় পড়েছেন আপনি? খরচা তো হয়ে গেছে, অসুবিধা খরচা তো হয়েই গেছে, যাওয়ার না পারলেন গণেশ তৈরি করতে। একই কথা বলেন মৃৎশিল্পী রাকেশ পালও। বলেন, লকডাউন উঠে যাওয়ার পরও সারা দেশে যে আর্থিক সংকট তৈরি হবে তাতে আগামী দিনে অনেকেই পুজো বন্ধ করে রাখতে বাধ্য হবেন। তার প্রভাব পড়বে প্রতিমা শিল্পেও। 23 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত লাখ দুয়েক টাকার অর্ডার ছিল, একটাও নিচ্ছে না। এইবার হচ্ছে আপনি যদিও কেউ নিতে চাচ্ছে উপযোজক হয়ে যে শুধু পূজাটা করবো, সেখানেও যায় প্রশাসন না করতেছে, ওই ভয়ে করতেছে না। তো ওরাও যদি দুই চারটা করে নিত তাহলে হয়তো আমাদের কিছুটা উপকার হইতো, কিন্তু সেটাও হচ্ছে না। পুলিশের ভয়ে অনেকেই নিচ্ছে না, অর্ডার দিয়ে তারপরে ক্যান্সেল করে দিচ্ছে, আর সবই না হচ্ছে। এই তো সামনেই গণেশ পুজো, দুদিন পরে গণেশ পূজারও অর্ডার কোনো আসে নেই। ছোটোখাটো যেগুলো বানিয়েছিলাম ওগুলোও চলবে না, এখন আর কেউ তো পুজোই করছে না, চলবে কী করে? আপনারা ক্ষতির মুখে, ক্ষতির মুখে। করোনা ভাইরাস সংক্রমণ দেশজুড়ে ভয়ঙ্কর রূপ নিল গ্রামের একাংশ মানুষের মধ্যে এই নিয়ে তেমন কোনো হেলদোল নেই। সোমবার সেই চিত্রই দেখা গেল জলপাইগুড়ি মণ্ডলঘাটের সবজি বাজারে। এখানে রেললাইনের ওপরেই প্রতিদিন বিশাল সবজির বাজার বসে। গ্রামের কৃষকদের পাশাপাশি আসেন পাইকারি সবজি ক্রেতারাও। যদিও নিজেদের সুরক্ষিত রাখার জন্য এখানে শারীরিক দূরত্বেও থাকার জন্য কারোর মধ্যে কোনো চেষ্টাই ছিল না। করোনা সতর্কতাকে উপেক্ষা করেই এখানে কেনাকাটা ও ব্যবসার তাগিদে এসে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। যদিও নিজেদের সুরক্ষা ও সতর্কতা নিয়ে কারোর মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি। করোনা ভাইরাস সংক্রমণ এই মুহূর্তে দেশজুড়ে ভয়ঙ্কর রূপ নিলেও গ্রামীণ এই হাটবাজারগুলোতে এর প্রভাব নেই।
নিজেদের সুরক্ষিত রাখার জন্য শারীরিক দূরত্বেও থাকার কোনো চেষ্টা নেই। মণ্ডলঘাটের সবজি বাজারে এমন দৃশ্য প্রায় প্রতিদিনই চোখে পড়ছে। এ ধরনের ঘটনা যে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে তা উপলব্ধি করলেও সতর্ক হচ্ছে না গ্রামবাসীরা। সারা দেশেই এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আতঙ্কের সংখ্যা, তবে তাতেও হুঁশ ফিরছে না মণ্ডলঘাট বাজারে আসা কিছু মানুষের। লকডাউন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বেরোতে বারবার নিষেধ করা হচ্ছে। জমায়েত এড়াতে সর্বত্র সক্রিয় রয়েছেন পুলিশ প্রশাসন, তা সত্ত্বেও এমন ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে এখানে। রেল লাইনের ওপর বাজারের ভিড় এই চিত্র দেখলে রীতিমতো আটকে উঠতে হয়। এখানে বারবার করে প্রচার করা হয়েছে বাস দিয়ে এই বাজারের গেট, সমস্ত রকম গেট আটকে দেওয়া হয়েছিল। মানুষকে বারবার বলা সত্ত্বেও, প্রশাসন আসার সত্ত্বেও মানুষের দৃষ্টিগোচর হচ্ছে না, মানুষকে বোঝানো যাচ্ছে না। জমিতে গভর্নমেন্ট এত টাকা খরচা করতেছে, জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, লোক কিছুতেই শুনতেছে না। সবজি আসবে, সবজি এসে ফেলে দিয়ে যায়, বিক্রি হয় না, তারপরে গ্যাদারিং। আর কিছু লোক আছে কারণ ছাড়াই প্রতিদিন আসে, দাঁড়ায় থাকে, মজা নেয় বাজারে, মজা লুটতে আসে। কিছু লোক বিপদে পড়ে প্রয়োজনে আসে, অপ্রয়োজনীয় লোক অনেক বেশি। সেইসব লোকগুলোকে চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। জলপাইগুড়ি বিভিন্ন হাটে গিয়ে সবজির দাম পাচ্ছেন না গ্রামের কৃষকেরা। সবজি বিক্রি করে অনেক সময় ভ্যান ভাড়ার টাকা উঠছে না, এর ফলে অনেক সবজি এখন জমিতে পড়ে থেকেই নষ্ট হচ্ছে। কৃষকদের অভিযোগ, ফসল উঠিয়ে ভ্যান ভাড়া দিয়ে বাজারে নিয়ে গেলেও দাম পাচ্ছে না তারা। কখনো কখনো ভ্যানের ভাড়ার টাকাও উঠছে না। করোনা ভাইরাসের আতঙ্ক এবং লকডাউনের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে বড় রকমের ক্ষতির মুখে পড়েছেন জলপাইগুড়ি জেলার কয়েক হাজার কৃষক। করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে সারা দেশ জুড়েই চলছে লকডাউন, বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এমন পরিস্থিতিতে বড় রকমের সমস্যায় পড়েছেন জলপাইগুড়ির কয়েক হাজার সবজি চাষি। আগামী দিনে কিভাবে এই ক্ষতি সামলাবেন তাও বুঝতে পারছেন না কেউ। কোরিয়া, মণ্ডলঘাট, বেরুবাড়ি, বাহাদুর, গড়ালবাড়ি সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে প্রচুর পরিমাণ সবজি চাষ হয়, কিন্তু কোনো কৃষিজাত ফসলের দাম পাচ্ছেন না কেউ। এর ফলে ক্ষেতের ফসল খেতে পড়ে থেকেই নষ্ট হচ্ছে। জলপাইগুড়ি সদর ব্লক এলাকার দুই কৃষক ভবতোষ রায় এবং সুজিত রায় বলেন, সবজি চাষ করতে গিয়ে রয়েছে শ্রমিকদের খরচ, বীজ এবং সারের খরচও রয়েছে। পাশাপাশি বাড়ির সকলে মিলে কঠোর পরিশ্রম দিয়ে সবজি চাষ করছেন সবাই, কিন্তু এখন সব সবজির দামই একেবারে তলানিতে। পাইকারি বাজারে এই মুহূর্তে বেগুনের দাম 1-1.5 টাকা কেজি, টমেটো ও করলা বিক্রি হচ্ছে 2-3 টাকা কেজি, ফুলকপি এবং বাঁধাকপি কিনতেই চাইছেন না কেউ। এজন্য ক্ষেতের মধ্যেই পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত রকমের সবজি। তারা জানান, লকডাউনের জন্য হাটে গিয়ে দাম পাচ্ছেন না, গাড়ি বন্ধ থাকায় পাইকাররাও সবজি কিনতে আসছেন না। দু একজন এলেও তারা যে দাম দিচ্ছেন তাতে বীজের পয়সাও উঠছে না। 3-2 টাকা কেজি তা তো বাজারে নিয়ে গিয়ে তো বিক্রিও হচ্ছে না, আমাদের মাল নিতে এসে না, আর কি নিয়ে যাবো? ওই যে দেখেন না, খেতে পড়ে আছে এখনো কত মাল। কতটা লসের সম্মুখীন হচ্ছেন আপনারা? মনে হয় টোটালটায় ক্যাশ টোটালেই আমাদের চলে গেল, এবার টোটালটায় একবারে ক্যাশ আউট। এবছরে ফসলের দাম পেলেন না কি কারণে? এই যে গাড়ি ঘোড়া চলতেছে না, এই জন্যই না। মনে করো গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া বিদেশে যদি মালটা টানতো ইয়ে হইতো, তাহলে তো আমাদের ইয়ে থাকতো, বিক্রি হইতো। মনে করো বললাম দাদা, আপনাদের কৃষিকাজে কতটা এবার ক্ষতি হলো? কৃষিকাজ তো কোনো মাল ডাল তো বিক্রি হচ্ছে না বাজারে, আর বাজারে তো মোটামুটি দোকানপাট তো সব বন্ধই। দোকানপাট যদি বন্ধ হয় তাহলে মালটা নিয়ে বিক্রি করবো কোথায়? এই যে ভাইরাসের জন্য তো এখন কেউ বাড়ির থেকে বার হচ্ছে না, যার জন্য মালটা বিক্রি করবো কোথায়? মনে করো যে জমিতেই রয়ে গেল, যেমন করলা 2 টাকা কিলো, তাও মনে করো যে বিক্রি হচ্ছে না। 2 টাকা কিলো হলেও যদি বিক্রি হয় তাও ঠিক আছে। আর লঙ্কা বা অন্যান্য জিনিসের দাম? লঙ্কারও তো দাম নেই, লঙ্কা 5-6 টাকা কিলো। এর ফলে আপনাদের কতটা লসের সম্মুখীন হতে হলো? লসেই, মনে করো যা পয়সা মনে করো খরচা আছে তাতে মনে করো যে লসই, আর মনে করো পুরোটাই লস। ওই মাল বিক্রি হলে, মালটা যদি বিক্রি হইতো তবে না ঠিক ছিল। লকডাউনে হেলাপাকড়ি বাজার এবং সাপ্তাহিক হাটের সময়সীমা পরিবর্তন করলো ব্যবসায়ী সমিতি। রোজ সকাল থেকে বেলা 2টা পর্যন্ত শুধুমাত্র অতি অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। রবিবার সন্ধ্যায় সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যেই দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। বিষয়টি ব্যবসায়ীদের অবগত করার পাশাপাশি এ নিয়ে সতর্ক করতেই একটি জরুরি সভার আয়োজন করা হয় হেলাপাকড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।
হেলাপাকড়ি ধানহাটি মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা সভায় অংশগ্রহণ করেন। ব্যবসায়ী সমিতির সাথে এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি মোহাম্মদ নূর এবনে সালাউদ্দিন আহমেদ বলেন, লকডাউন সফল করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যে যৌথ মঞ্চ গঠন করা হয়েছে। মঞ্চের তরফে বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতন করা জোর তৎপরতা চলছে। তারপরেও বাজার ও হাটে ভিড় ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। এক শ্রেণীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ আজও সচেতন হচ্ছেন না। এরই মধ্যে লকডাউনের সময়সীমা আরও বেড়ে গিয়েছে। প্রশাসনিক নির্দেশিকাতেও কিছু রদবদল হয়েছে। আগে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত অত্যাবশ্যক পণ্যের দোকান খোলার নির্দেশ ছিল, এখন তা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু কৃষি প্রধান প্রান্তিক এই অঞ্চলের কৃষকেরা খুব সকালে তাদের কৃষিপণ্য হাটে বিক্রি করে সারাদিন মাঠে কাজ করেন। কাজে 10টার পর হাট বা বাজার খুললে কৃষকদের সমস্যায় পড়তে হবে, সে কথা ভেবেই সকাল থেকে বেলা 2টা পর্যন্ত বাজার ও সাপ্তাহিক হাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে তামাক কিন্তু আগামী হাটে এই হাটে চলবে না, এটা হেলাপাকড়ির যে ফুটবল খেলা মাঠ আছে স্কুলের, সেই ফুটবল খেলা মাঠে তামাকটা বিক্রি বার্তা যা আছে সেটা সেখানেই হবে, আর সবজিটা এখানে হবে, আমরা সেটা গত হাটে বলে দিয়েছি পাইকারদের। যাই হোক, তো এখন এই মতো অবস্থায় এই যদি চলতে থাকে তাহলে আমরা তো আমাদের দায়িত্ব পালন করতে পারবো না। এটা খুবই ভাবার বিষয়, খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের ব্যবসায়ীদের জানানো প্রয়োজন, ব্যবসায়ীরা যদি নিজেরা নিজেরা লকডাউনের সিস্টেম অনুযায়ী, সরকারের নির্দেশ অনুযায়ী ঠিকভাবে পালন করে, তাহলে আমাদের কেউ কাউকে বলবে না যে ভাই ফেন্নার দোকানটা কেন খোলা আপনারা কি করছেন, ফেন্নার দোকানটা কেন খোলা আপনারা কি করছেন, এটাও আসবে না। আর সিস্টেমটাও ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। লকডাউনের জেরে সর্বত্রই গরিব মানুষদের মধ্যে হাহাকার অবস্থা। কাজ বন্ধ থাকায় চরম আর্থিক সমস্যায় দরিদ্র পরিবারগুলি। এবার এমনই কিছু গরিব পরিবারের পাশে দাঁড়ালো জলপাইগুড়ির একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল। জলপাইগুড়ির একটি নামী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের তরফে বজ্রাপাড়াসহ তার আশপাশের গরিব মানুষদের জন্য কিছুদিন থেকে বিভিন্ন ধরনের খাদ্য তুলে দেওয়া হচ্ছে। তাদের একটি নিজস্ব তহবিল করে ওই এলাকার অসহায় যে সমস্ত মানুষ করোনার জন্য দুবেলা ঠিকভাবে খেতে পারছেন না, তাদের হাতে চাল, ডাল, তেল, দুধ ইত্যাদি খাদ্য সামগ্রী তুলে দেবার উদ্যোগ নেন ওই ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ। 200টি পরিবারকে বেছে নিয়ে তাদের সপ্তাহে সপ্তাহে এই ধরনের খাদ্য তুলে দেওয়া হচ্ছে। আগামীতেও তাদের এই খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। লকডাউন একদম ফার অপার যা রা, লকডাউন এক্সটেন্ড হো রা, তো আমরা পহলে ভি দিয়া থা 200 আদমি লোক ইয়াহ পর জো নজদীক কা ঘর হ্যায় লেবার লোগ হ্যায় উন লোগ কা 200 প্যাকেট করকে আলু আর তেল আর উসকে উসকে সাথ চাওয়াল দিয়া থা। আবি 15 দিন কে বাদ ফির ম্যানেজমেন্ট ने पास करके चैरिटी फंड से हम लोग फिर 200 आदमी को फिर रिपीट करा रहा है, और मैनेजमेंट ऐसा डिसीजन दिया है कि लॉकडाउन एक्सटेंड हो जाएगा तो हम लोग 15 दिन 20 दिन या 10 दिन करके फिर ये प्रोसेस इन रिपीट हो जाएगा। লকডাউনের এই দিনগুলিতে এবার অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিলি করলেন সুকান্তনগর এলাকার স্থানীয় পঞ্চায়েত। রবিবার দক্ষিণ সুকান্তনগর এলাকার 75 জন দুস্থ অসহায় মানুষের হাতে 4 কেজি চাল এবং 1 কেজি আলু বিতরণ করা হয়। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজ করার পর তারপর দেওয়া হয় এই খাদ্য সামগ্রী। সুকান্তনগর এলাকার পঞ্চায়েত নিজে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিলি করেন। তাদের উদ্যোগে কতজনকে কি দেওয়া হচ্ছে, কি কারণে একটু বলুন। এটা আমার খড়িয়া জেপির উদ্দেশ্যে এবং আমার উন্নয়ন কমিটির উদ্যোগে এই গ্রামের দুস্থ পরিবারদেরকে 4 কেজি চাল, 1 কেজি আলু করে দেওয়া হচ্ছে। 75টা ফ্যামিলিকে আমরা এরকম দেব। গরিব মানুষদের সাহায্য করতে এবার এগিয়ে এলেন আদরপাড়ার আরাধনা ক্লাবের সদস্যরা। তারা এবার খাদ্য তালিকায় রাখলেন পুষ্টিকর ডিম, সাথে চাল, ডাল, তেল, সাবান ও আলুও। সোমবার জলপাইগুড়ি আদরপাড়ায় অবস্থিত আরাধনা ক্লাবের উদ্যোগে এবং ওই এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতায় 85টি পরিবারের হাতে 2 কেজি চাল, 500 ডাল, 1 কেজি আলু, 2টি সাবান, সোয়াবিন এবং 4টি করে ডিম তুলে দেন ওই ক্লাবের তরুণ সদস্যরা। আগামীতেও যদি এই ধরনের করোনা পরিস্থিতি থাকে তাহলে এভাবেই তারা সাহায্য করে যাবেন বলে আরাধনা ক্লাবের এক সদস্য জানিয়েছেন। দুস্থ মানুষকে আমরা চাল, ডাল, ডিম, সাবান দিয়ে সাহায্য করলাম, এবং আগামী দিনে যদি এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতিতে আসে তাতে আমরা আরও অনেক মানুষের দায়িত্ব নিয়ে, মানুষকে সাথে নিয়ে আরাধনা ক্লাব এগিয়ে চলবে।
জলপাইগুড়ি শিরিষতলা সংলগ্ন বিলপাড়া রটমতি কালীবাড়ি ও পাঠাগারের পক্ষ থেকে করলা ভ্যালি চা বাগানের 10 নম্বর সেকশনের অসহায় শ্রমিকদের মধ্যে 250 প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হলো সোমবার। লকডাউন পরিস্থিতিতে চা বাগান শ্রমিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিলপাড়ার রটন্তি কালীবাড়ি ও পাঠাগারের সদস্যরা। সোমবার দুপুরে করলা ভ্যালি চা বাগানের 10 নম্বর সেকশনে ভাত ডাল ও সোয়াবিনের তরকারি সহ 250 প্যাকেট তুলে দেওয়া হয় চা বাগান শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের হাতে। কর্মহীন চা বাগান শ্রমিকদের অসহায়তার কথা ভেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান রটন্তি কালীবাড়ি ও পাঠাগারের সদস্যরা। বাগান এলাকায় 10 নম্বর এটা লাইন, এখানে এসে দেখলাম যে মানুষ যে এই গরিমার লোকরা অনেকদিন ধরে কাজকর্ম নাই, তাদের যে অভাব অনটন এই আমরা শুনতে পেলাম। শুনে নিয়ে আমরা সদস্য এবং সদস্যরা মিলে যতটুকু আমাদের সাধ্যে আমরা ভাত সোয়াবিনের তরকারি এবং ডাল নিজেরাই রান্না করে সদস্য সদস্যরা মিলে রান্না করে আমরা নিয়ে এসে তাদের দুয়ারে পৌঁছে দিই। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে কাজ শুরু হলো জলপাইগুড়ি ডেংওয়াঝার চা বাগানে। রাজ্য সরকারের নির্দেশ মেনে মোট শ্রমিকের 25% শ্রমিককে নিয়ে কাজ শুরু হলো ডেংওয়াঝার চা বাগানে। সেই সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করার পাশাপাশি শ্রমিকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার দিকটির প্রতিও সজাগ নজর রেখেছেন ডেংওয়াঝার চা বাগান কর্তৃপক্ষ। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। লকডাউন সময় যে কদিন বাগানের 2টি পাতা এবং 1টি কুড়ি তোলার কাজ বন্ধ ছিল তাতে প্রায় 2 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান বাগান কর্তৃপক্ষ। এদিন ডেংওয়াঝার চা বাগানে কাজ শুরু হওয়ায় শ্রমিক মহলে কিছুটা স্বস্তির পরিবেশও লক্ষ্য করা যায়। না, আমি তো আগেও লকডাউনের আগেও যখন ছিল তখন সে সময় আমরা কাজ শুরু করেছি, ওটাও সব ডিস্টেন্সিং মেনটেন করাই করেছি। তারপরে লকডাউনের মধ্যে বন্ধ হয়ে গেছে, আবার খুলেছে, আমরা সেটাই। কবে থেকে খোলা হলো? আজকে থেকে। তো কীভাবে কাজ করানো হচ্ছে স্যার? কিন্তু আজকে তো সরকারের আদেশ, একটু নম্বর ঘটাতে হবে 25%, সেই মোতাবেক আমরা 25% যে আমার রোল স্ট্রেন্থ আছে ওর মধ্যে আমরা কাজ দিয়েছি। দূরত্ব মেনটেন করছি, ওয়াশিং ফ্যাসিলিটি আর বাড়িয়ে দিয়েছি। লকডাউনের মাঝে আবারও বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক রাত 9টা নাগাদ আলিপুরদুয়ার জেলার দলগাঁও রেঞ্জের ডিমডিমা চা বাগানের কাছে 48 নম্বর এশিয়ান হাইওয়েতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। এরপর মৃত চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। প্রসঙ্গত, গত বছরের 14 সেপ্টেম্বর ঠিক একইভাবে মাদারীঘাটের জলদাপাড়া অভয়ারণ্যে এশিয়ান হাইওয়েতে গাড়ির ধাক্কায় মারা যায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনগুলো। সূত্রের খবর, পশুপ্রেমীদের সংগঠন থেকে বসা হবে প্রশাসনের কর্তাদের সাথে। জলপাইগুড়ি দলগাঁও রেঞ্জের রেঞ্জার দর্জি শেরপা জানিয়েছেন ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। পয়লা বৈশাখের জন্য বাজারে নতুন পাকা আম এলেও তেমন বিক্রি নেই সেই সব আমের। খাবারের জন্য আম না নিয়ে ভগবানকে তুষ্ট করার জন্যই 2-1টি করে পাকা আম নিয়ে যাচ্ছেন নাগরিকরা। পয়লা বৈশাখের জন্য নতুন আম জলপাইগুড়িতে এলেও ক্রেতার অভাবে পড়েই থাকছে সেই সব আম। তবুও আশায় দিন গুনছেন সাধারণ আম বিক্রেতারা। বাজারে চলে এসেছে নতুন পাকা আম, যদিও এখন অনেকটাই দেরি মালদহের পাকা ফজলি আম আসতে। আগামীকাল পয়লা বৈশাখ, এই লকডাউনের মাঝেও কেউ যদি গণেশ পুজো করেন তাহলে কিছুটা হয়তো আম বিক্রি হতে পারে। তাই আম বিক্রেতারা অনেকটাই কম পরিমাণে আম এনে বিক্রি করছেন। কেজি প্রতি 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে শিলিগুড়ি থেকে আনা এই আমগুলো। বিক্রেতারা বলেন এগুলো গাছ পাকা, কিন্তু দেখলেই মনে হচ্ছে এগুলো কার্বাইড দিয়ে পাকা আম। কবে আসলে এই আম? এই তো আসছে, 15 দিন হলে আসছে। অনেক জায়গায় তো এই আম পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে, শিলিগুড়িতে পাওয়া যাবে। আপনারা আনছেন? হ্যাঁ, এখন কেজি কালকে আনছি অল্প। এই পয়লা বৈশাখ আছে, তো পয়লা বৈশাখের জন্য সবাই একটা একটা আগুনকে ফল দেওয়ার জন্য ওই জন্য নিয়ে আসি 1টা কুড়ি। বিক্রি কেমন? ওই 1টা 1টা কুড়ি নিচ্ছে সবাই, এমনি খাওয়ার জন্য কেউ নিচ্ছে না। কত কেজি করে বিক্রি করছেন? এই 80 টাকা 100 টাকা। সুদূর উড়িষ্যা থেকে পেশার টানে জলপাইগুড়িতে এসেছিলেন ওরা। লকডাউনের কারণে তারা ফিরতে পারছেন না স্বভূমিতে। কোনো মতে মাথা গোজার ঠাই করেছিলেন জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলের রাজেপাড়ায়। সেই ঠিকানাও তাদের ছাড়তে হলো স্থানীয় মানুষ এবং পুলিশের বাধার কারণে। ওরা সাপুরিয়া, সাপ খেলা দেখানো আর জড়িবুটি বিক্রি করাই তাদের পেশা। যাযাবর শ্রেণীর এই মানুষেরা মূলত উড়িষ্যার বাসিন্দা হলেও পেশার টানে ভিন রাজ্যে পাড়ি দেয় তারা। লকডাউনের কারণে পায়ে হেঁটে গত শনিবার ওরা এসেছিল পাহাড়পুরের রাজেপাড়ায়। তাঁবু খাটিয়ে আস্তানা গেড়েছিল, কোনো রকম দিন গুজরান করছিল তারা। সেটুকুও হারাতে হলো তাদের। দলে রয়েছে দুধের শিশু থেকে মহিলা, তাদের হাতের পুঁজিও ক্রমশ শেষ হয়ে আসছে।
এমন অবস্থায় স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা পাওয়ার পরিবর্তে ওদেরকে উচ্ছেদ করা হয় ওই এলাকা থেকে। রাজেপাড়াতে ক্যাম্প করছিল, পুলিশ এসে সেই ক্যাম্প উঠাই দিল। এখন এরা যাচ্ছে, মানে আগের সামনের আরেকটা বাজার আছে রন্ধামালি বাজার, ওইখানে যাচ্ছে। হ্যাঁ, পুলিশ এসে উঠাই দিল। এখন কটা হবে? এদেরকে তো আমরা বললাম যে এখানে আমরা থাকতে দিব না, গ্রামে থাকতে দিব না, আপনারা চলে যান। এখন গন্তব্য রংধামালি বাজার, কিন্তু সেখানেও কি তাদের থাকতে দেওয়া হবে এই প্রশ্ন উঠে আসছে। খাদ্যের ভাড়ারও শূন্য হতে বসেছে। এই অসহায় মুহূর্তেও সাহায্য মেলেনি ওদের, তবুও আশায় বুক বেঁধে চলেছে সাপুড়িয়ারা। এখান থেকে পুলিশ বাবু আসলো, পাড়াওয়ালা বললো যে এখান থেকে চলে যাবো, বাবা পুলিশ বাবু বললো যে আগে যায় কোথায় থাকবে, এই কথাটা পুলিশ বাবু বললো। আমাদের তো বাজারা বাবু, আর যা দু চার কেজি চাল আছে আর আলু টালে এরকম আছে, আর ওইটা সরে গেলে কোথায় আপনার কাছে যায় কিছু? তারপর চলবে কি করে? কি করে চলবো বাবু, আপনাদের আছেন যা, আপনারা আমাদেরকে খাওয়া দাওয়া দিবে কি কিছু ব্যবস্থা করবেন? সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? এখন পর্যন্ত বাবু আমরা কিছু পাইনি, আমরা বিদেশি লোক, বাঞ্জারের লোক, কোথায় যাবো কি করবো বলে এরকম আছে। যা ছিল আমাদের কাছে টুকটাক সব পয়সা সব খরচা পড়ছা হয়ে গেছে, এরকম কার কাছে আছে 100-200 এরকম পয়সা আছে বাবু। আর আমাদের কাছে যা কামাই ছিল 10-15 দিন কামাই ছিলাম, ওইটাই খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ বাবু, তো থাকে থাকে আমি তো এরকম খাই ফিরে বাবা চলে যাচ্ছে, খানা পিনা তো নাই, কি করবো আমি? আমি তো চলে আসি, আমার বেদেরা লোক, আমি তো এরকম খেলাটুলা দেখাই, ওষুধপালা বিক্রি করি, আর এরকম বাড়ি তো যেতে পারলো না। কোথায় আপনার বাড়ি? আমাদের বাড়ি ওড়িশা। কতদিন থেকে আটকে গেছেন? এই 2 মাস হয়ে গেছে। দেড় মাস থেকে? হ্যাঁ। কিসের জন্য আটকে গেলেন? কিসের জন্য? গাড়ির জন্য আটকে গেলে আর কি করে, গাড়ি ঘোড়া নাই, কিরকম যাবো? এখন কোথায় ছিলেন? এগুনে ছিল শিলগুড়ি আগে একটা বাজারে। এই এখানে কোথায় ছিলেন? এইখানে তো পাড়ার দিকে ছিল, আগে পাড়ার দিকে। কি করলো এখন পুলিশ আপনাদের? আমাকে পুলিশ দিল। সবশেষে নিউজ হেডলাইন্স আবারও একবার। ত্রাণ সামগ্রী বিলি নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। আগ্নেয়াস্ত্র সহ 5 দুষ্কৃতী গ্রেপ্তার, জলপাইগুড়ি স্টেশন রোডে তেলের ট্যাঙ্ক এলাকার ঘটনা। লকডাউনের জেরে চরম আর্থিক লোকসানের মুখে জলপাইগুড়ি সদর ব্লকের চাষিরা, পাইকার না আসায় জমিতে নষ্ট হচ্ছে সবজি। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। পরবর্তীতে ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে। দেখতে থাকুন এবি আমার ভিসা। নমস্কার।